দমদমে দুটি ওয়ার্ডের পুজো আয়োজকদের নিয়ে মিটিং এর আয়োজন করলেন স্থানীয় কাউন্সিলররা। এদিন স্থানীয়দের মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারের ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় সাংসদ সৌগত রায়। দমদম পৌরসভার 9 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডের পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠক করলেন দুই ওয়ার্ডের কাউন্সিলররা। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা রায়চৌধুরী এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ রায়চৌধুরীর নেতৃত্বে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিলেন সমস্ত পুজো উদ্যোক্তারা, পাশাপাশি ডেঙ্গু সচেতনতার অভিযান চালানো হয় এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায়। এদিন পুজো প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি সৌগত রায়কে সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ বলেন, সিবিআই এর কাজ সিবিআই করছে, আইন আইনের পথে চলবে, আমরা আমাদের কাজ করব। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত সিবিআই কিছুই প্রমাণ করতে পারেনি। সিবিআই সিবিআই এর কাজ করছে, আমরা আমাদের কাজ করব। যদি সিবিআই তো এখন পর্যন্ত কোনো প্রমাণ করছে না, এখানে ওখানে রেড করছে, কে তাকে অ্যারেস্ট করছে, এ তো প্রমাণ হবে যে পরে কে দোষী না দোষী। আমরা তো বলছি যে কেন্দ্রীয় সরকার বিজেপি তারা সিবিআই ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রতিপক্ষদের দাবিয়ে দিতে। সুবোধ অধিকারী তো কম, অভিষেক ব্যানার্জিকে তো যেতে হচ্ছে ইডিতে, কিন্তু এসবে কিছু হবে না। যে দোষ করেছে শাস্তি পাবে, যে দোষ করেনি মুক্ত হবে এবং মানুষ আমাদের সাথেই থাকবে। এদিন দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেন সৌগত রায়। তিনি বলেন, আমার বয়স হয়েছে, 9টা নির্বাচন জিতেছি, দিলীপ ঘোষের 9টা নির্বাচন জিততে সারা জীবন পার হয়ে যাবে। দিলীপ ঘোষ একটা মানুষের মনুষ্য পদবাচ্য নয়, মনুষ্যের তো একটা প্রাণী, অশিক্ষিত, ক্লাস 8 পর্যন্ত পড়া, আরএসএস করা, দিলীপ ঘোষের কোনো মন্তব্যের আমরা কোনো জবাব দেব না। এদিন আয়োজকদের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনতা করা হয় স্থানীয় সাধারণ মানুষকে। এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে ঢাক বাজাতেও দেখা যায় সাংসদ সৌগত রায়কে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, দমদম।